আমি তন্ময় বাবুকে ডেকে নেবো। তন্ময় ভট্টাচার্য, আজকে আজকের যে বিতর্ক, এই মুহূর্তে যে বিতর্কের মধ্যে আমরা রয়েছি, আদর্শবাদ ক্ষমতা দখলই আজকে রাজনৈতিক প্রধান লক্ষ্য, তার শেষ বক্তা এবং উল্টো দিকে অর্থাৎ যারা মোশনের বিরুদ্ধে আছেন তাদেরও শেষ বক্তা। আমি 5.5% ভোট পাওয়া সেই রাজনৈতিক দলটার কর্মী যে মাঝে মাঝে খবরের কাগজে সুমনদার স্নিগ্ধ লেখায় মননের দিক থেকে প্রত্যেক দিন শুদ্ধ হই, কুণালদার অসম্ভব চিকিৎসা গুণে চিকিৎসিত মানুষের কাছে প্রশংসা শুনতে শুনতে মুগ্ধ হই, আমার বন্ধুও বটে নজরুল ইসলাম, বহুদিনের পরিচিত, একসঙ্গে কলকাতা বইমেলা এক সময় বহু সময় কাটাতাম, তার প্রশাসনিক দক্ষতায় একটা সময় প্রতিদিন ঋদ্ধ হতাম। আজকে আমরা দুটো আলাদা শিবির বলা যায়, কিন্তু আপনাদের কি মনে হয়েছে আমরা দুটো আলাদা শিবির? যারা আদর্শবাদ ক্ষমতায় আসল বলবার জন্য পক্ষ হয়েছেন তারা তো আসলে আদর্শের জন্যই হাহাকার করবেন, আদর্শ না থাকার আক্ষেপটাকেই তো তারা উত্থাপন করলেন। তাহলে আদর্শ প্রয়োজন এই স্বীকারোক্তিতে তাদের কোনো অসুবিধে নেই, এবং ব্যক্তিগতভাবেও আমি জানি এই স্বীকারোক্তিটা তারা সবসময় করেন। পলিটিক শব্দটা অরিজিনালি লাতিন শব্দ পলি থেকে এসেছে, লাতিন ভাষায় পলি শব্দের অর্থ শহর, কিন্তু পলিটিক্স লাতিন শব্দ না, গ্রিক শব্দ। গ্রিক ভাষায় মানে গ্রিস ভাষায় আবার পলি শব্দের অর্থ বিবিধ। একসঙ্গে পলিটিক্স অ্যাকর্ডিং টু গ্রিক ডিকশনারি ইট ইজ এ টোটাল স্টাডি অফ ম্যান, সোসাইটি, স্টেট, মোরালিটি অ্যান্ড সো অন। আমরা পলিটিক্সের বাংলা করেছি রাজনীতি, রাজতন্ত্র থেকে এসেছি বলেই করেছি কিনা আমি জানি না, কিন্তু যেদিন রাজনীতি করেছি সেদিন কথাটার ভেতর দুটো মানে ঢুকিয়ে দিয়েছি, একটা মানে রাজার নীতি আর একটা মানে নীতির রাজা। যারা রাজার নীতি বলতে রাজনীতি বোঝেন তাদের আদর্শের প্রয়োজন হয় না, তাদের হিটলার হলেই হয়। যারা রাজার নীতি বলতে রাজনীতি বোঝেন তাদের কৃষকদেরকে, গোটা দেশের কৃষকদেরকে এক বছরেরও বেশি সময় রাস্তায় বসিয়ে রাখতে অসুবিধে হয় না, তারপর একটা গুরুনানকের জন্মদিন বেছে পাঞ্জাব ভোটের আগে এটা বলতে কোনো অসুবিধে হয় না কৃষিবিদটা প্রত্যাহার হবে, কারণ রাজার ইচ্ছা। রাজার কিংবা রানীর ইচ্ছা যদি হয় তাহলে আমাদের সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী বাজেটে বরাদ্দ নেই এমন এক টাকাও খরচ করা যাবে না। বাজেটের পরের দিনের খবরের কাগজে কিংবা রিপাবলিক টিভি চ্যানেলে একবারের জন্য লক্ষ্মীর ভাণ্ডার বলে কোনো প্রকল্প বাজেটে উল্লেখিত হয়েছে উত্থাপন না করা সত্ত্বেও 17,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে খরচ করা যায়, ভালো প্রকল্প, প্রকল্পের বিরোধিতা না, কিন্তু বাজেটের সময় না। পরে পিডাব্লিউডির 60%, আদিবাসী তপশিলি উন্নয়নের 32%, সংখ্যালঘু উন্নয়নের 28% বাজেটের টাকা কেটে সেই 17,000 কোটি জোগাড় করা যায়, কারণ রাজার কিংবা রানীর ইচ্ছা। তাহলে যাদের রাজার কিংবা রানীর ইচ্ছায় চলতে হয় তাদের আদর্শের প্রয়োজন হয় না, কিন্তু মতাদর্শের বিকৃতির দাপটেও তো কেউ কেউ বেঁচে থাকার চেষ্টা করে, এবং এই বেঁচে থাকার উপায় খুঁজতে গিয়ে তাদের কিছু কিছু পথ খুঁজতে হয়। এটা তো ঠিকই, 1917 সালের যে বেলচাধারী শ্রমিকটা প্রবল শৈত্যপ্রবাহের মধ্যে পেট্রোগার্ডের দিকে হাতের বেলচা আর কোমরে একটা রাইফেল গুঁজে ছুটে গিয়েছিলেন, ফ্রান্সিস ফুকুয়ামা আমাদের বলতেই পারেন সেই বেলচাধারী শ্রমিকটাও নেই,
জারের শীতপ্রাসাদে কাপন ধরানোর কামানটাও নেই, কিন্তু সেই বেলচাধারী শ্রমিকের আধুনিক উত্তরসূরিকে যদি কেউ দিল্লি শহরকে এক বছর ধরে ঘিরে রাখা কৃষকের মধ্যে খুঁজতে যান, যদি কেউ মুম্বাইয়ের ধারাবি বস্তির মধ্যে খুঁজতে চান, ধারাবি বস্তি থেকে দেখা যায় এমন একটা 27 তলা বাড়ির দিকে তাকিয়ে সম্পদের বৈষম্যর উৎকট চেহারাটাকে যদি কেউ খুঁজে পান, আবিষ্কার করেন এবং যদি বিশ্বাস করেন হেগেল থেকে মার্ক্সে উত্তরণটা আসলে ছিল সম্পদের বন্টনের বৈষম্যের অবসানের মতাদর্শ তৈরি করবার জন্য এবং সেই পথে চালিত হওয়াটা আমার কর্তব্য, তাহলে তার মতাদর্শের প্রয়োজন হয়। 5.5% হলেও প্রয়োজন হয়, 0.5% হলেও প্রয়োজন হয়। ফলে আসলে কথাহকের প্রধান কথাটা হওয়া উচিত মুখের উপর না বলবার সাহসটা আমরা অর্জন করতে পারি কিনা। টিনা কিংবা ফ্রান্সিস ফুকুয়ামা আমাদের শেখাতেই পারেন, পুঁজিবাদ হচ্ছে সভ্যতার শেষ স্তর, মানুষ যা কিছু সৃষ্টি করেছে এর চাইতে উন্নত কোনো ব্যবস্থা মানুষ করতে পারবে না। আর আমরা উল্টো দিকে দাঁড়িয়ে বলতেই পারি যে পুঁজিবাদ কোনোদিন যে সংকট তৈরি করবে সে সংকট থেকে বেরোতে পারবে না, কারণ তার নিজের জন্মের মধ্যেই তার পতনের বীজটা তৈরি হয়ে আছে এবং সেই পতনের বীজটার থেকে ভবিষ্যতের মহিরুহ তৈরি করবার জন্য তাতে যে জল আলো তাপ বাতাস দেওয়ার প্রয়োজন। কখনো কখনো কোনো কোনো দেশে যাদের দেওয়ার দায়িত্ব তারা সেটা দিতে সাময়িক ব্যর্থ হতে পারেন, দুর্বল হতে পারেন, কিন্তু তাতে ওই বীজটা মহিরুহ হবে না এ সত্যটা প্রমাণ হয় না। সুতরাং যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে, মানুষের সভ্যতার ইতিহাসটা আসলে ভালো থাকবার ইচ্ছার ইতিহাস, আর সেই ইতিহাসকে বাস্তবায়িত করবার জন্য ভালো থাকবার চেষ্টার ইতিহাস। হোমো স্যাপিয়েন্সের বাহু ব্যবহার থেকে মানুষের মস্তিষ্ক ব্যবহারে নাকি সময় লেগেছিল 7 লক্ষ বছর, কিন্তু মস্তিষ্ক ব্যবহৃত হয়েছিল শেষ পর্যন্ত। মস্তিষ্ককে কিনে নেওয়ার 1000 প্রয়াস চলে, ঠিক, এটাও ঠিক। দিলীপদা রাজ্যের সভাপতি থাকতে থাকতেই মুকুল রায়রা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন, আবার তারা বিজেপি ছেড়ে চলে যাওয়ার পরে মুকুল রায়রাও সভাপতি থেকে চলে আসেন, এটাও ঠিক। আগের দিন টেলিভিশন চ্যানেলে নির্বেদদা কংগ্রেস দলের হয়ে তৃণমূলকে ব্যাপক গালাগাল করে যাওয়ার পরে পরের দিন তৃণমূল দলের প্রতিনিধিত্ব করবার জন্য হাজির হন। আমি এ দুটোর কোনোটা পারি না, আমায় ক্ষমা করবেন। ধন্যবাদ, নমস্কার।